স্মার্ট ক্লাসরুমের সমাসের চতুর্থ পর্বে সকলকেই স্বাগত। আমি পার্থ দেবশা। আজ আমি বাংলা ব্যাকরণের অতি গুরুত্বপূর্ণ অংশ কর্মধারা সমাস নিয়ে আলোচনা করব। কর্মধারা সমাসের যে জটিল অংশ রয়েছে, ছোট্ট তিনটি সূত্রের দ্বারা সমাসের কঠিন অংশকে সহজ করে তুলব। যারা সমাসের ওপর তিনটি ভিডিও দেখতে মিস করেছেন, অবশ্যই তারা দেখে নেবেন। অবশ্যই ছোট্ট তিনটি সূত্রগুলি জেনে নিতে পুরোপুরি ভিডিও সকলে দেখুন। বাংলা ব্যাকরণের অত্যন্ত জটিল তিনটি অংশ রয়েছে কর্মধারয় সমাসে। কর্মধারয় সমাসটি আর পাঁচটি সমাস থেকে কেন আলাদা এবং সমস্ত পদ বোঝা কেন কঠিন হয়ে পড়ে? উপমান, উপমিত এবং রূপক সমাসটি বা কী সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি ভালো মতন দেখুন। যে গোপন তিনটি সূত্র যার দ্বারা এই তিনটি সমাস অতি সহজেই নির্ণয় করা যাবে, সেই জন্য গোপন তিনটি সূত্র সকলেই জেনে নিন। এই সমাসটি সপ্তম, অষ্টম, নবম এবং দশম এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসে, সুতরাং এটি জানা খুবই প্রয়োজন। এই গোপন তিনটি সূত্র জানার জন্য অবশ্যই ভিডিওটি সকলে দেখুন। আমি কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। আমরা জানি কর্মধারয় সমাস প্রধানত পাঁচ প্রকার: সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। এই পাঁচটি কর্মধারয় সমাসের মধ্যে আজ আমি তিনটি সমাস নিয়ে আলোচনা করব, সেটি উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়। তবে চলো আজ প্রথম আমি আলোচনা করি উপমান কর্মধারয়। উপমান এই শব্দটি যদি আমি তিনটি পদ নিই, উপমা, এই উপমা মানে একটি সত্য বস্তু অর্থাৎ ট্রু। যেমন যদি উদাহরণ দিই, তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, এটি একটি সত্য ঘটনা অবলম্বনে বোঝানো হচ্ছে, তাই এটি উপমান কর্মধারয় সমাস। আবার যদি বলি অরুণ রাঙ্গা, অরুণের ন্যায় রাঙ্গা, এটি একটি সত্য অর্থাৎ সূর্য রাঙ্গা হয়, তাই এটি সত্য ঘটনা, তাই জন্য এটি বলতে পারি উপমান কর্মধারয় সমাস। দুই নম্বরে উপমিত কর্মধারয়। উপমিত প্রথম পদে যে উপমি, এই উপমি মানে হলো মিথ্যা বস্তু। যদি আমি বলি চক্ষুলতা, চক্ষু লতার ন্যায়, এটি চক্ষু কখনো লতার মতন হতে পারে না, তাই এটি মিথ্যা, সুতরাং এটি উপমিত কর্মধারয় সমাস। আবার যদি বলি পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ কখনো সিংহের মতন হতে পারে না, তার মানে এটা আমরা বুঝতে পারছি এটি একটা মিথ্যা বস্তু, সুতরাং এটি উপমিত কর্মধারয় সমাস। এবার আমি সংক্ষেপে খুব সহজ ভাষায় বলবো, প্রধান বক্তব্য বিষয়ে অর্থাৎ দুটি পদের মধ্যে যে প্রধান পদটি হবে সেটি হলো উপমীয়। দুই নম্বর, একটি আলাদা বা ভিন্নধর্মী বস্তুর সঙ্গে উপমীয়র তুলনা করা হলে সেই ভিন্নধর্মী বস্তুটি হবে উপমান। তিন নম্বর, কাল্পনিক গুণের সাথে উপমানের সাথে উপমীয়র যদি তুলনা করা হয় তখন সেটি হবে সাধারণ ধর্ম। চার নম্বর, তুলনা করার জন্য প্রধানত আমরা ন্যায়, মত, সম এই শব্দগুলি ব্যবহার করব, সুতরাং সেটি হলো সাদৃশ্যবাচক শব্দ। সুতরাং প্রধান যে বক্তব্য সেটা হলো উপমীয়। এছাড়া আলাদা বা ভিন্নধর্মী যে বস্তু আছে সেই বস্তুর সঙ্গে উপমেয়র প্রধান বিষয় যদি তুলনা করা হয় সেই ভিন্নধর্মী বস্তুটি হলো উপমান। আর কাল্পনিক গুণের সাথে উপমানের সাথে উপমেয়র যদি তুলনা করা হয় তখন সেটি হয় সাধারণ ধর্ম। একটি সহজ উদাহরণ দ্বারা আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। যদি বলি হৃদয় কমলের মতো কোমল, হৃদয় কমলের মতন কোমল, এখানে সমস্ত পদটির প্রধান বিষয় হলো হৃদয়, তাই হৃদয় পদটি হলো এখানে উপমীয়। এখানে কমল কথাটির সঙ্গে হৃদয় কথাটি তুলনা করা হয়েছে, সুতরাং কমলটা হচ্ছে উপমান। কমল যেমন কোমল, আবার হৃদয়ও কিন্তু কোমল। এছাড়া মনে রাখবে, বিজাতীয় বস্তু কমলের মানে উপমান, এর সঙ্গে হৃদয় মানে উপমীয় এর তুলনা করা হয়েছে, তাই কোমল হচ্ছে উপমেয়। আর উপমানের সাধারণ ধর্মবাচক পদ কাল্পনিক যে গুণ উপমানের সঙ্গে তুলনীয় তা হলো সাধারণ ধর্ম। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হৃদয় কমলের মতন কোমল, এখানে প্রধান যে পদ সেটি হলো হৃদয়, যে প্রধান পদটি থাকবে হৃদয় সেই হৃদয় পদটি হবে উপমেয়। আর কমল কথাটির সঙ্গে হৃদয় কথাটির যেহেতু তুলনা করা হয়েছে সেই কারণে কমল হলো উপমান। আমরা জানি কমল যেমন কোমল হয় আবার হৃদয়টাও কিন্তু কোমল হয়।
সুতরাং আমরা আজ বুঝতে পারলাম যে উপমান একটি সত্য বস্তু, সত্য অবলম্বনে রচিত, আর উপমিত হচ্ছে একটি মিথ্যা বস্তু। এর পরের বিষয় আমি বলবো রূপক কর্মধারায়। রূপক কর্মধারায় আমরা জানি, যদি সমস্ত পদের পূর্বপদ দেখা ছোঁয়া না গিয়ে যদি অনুভব করা যায়, তখন সেটি হয় রূপক কর্মধারায়। উদাহরণ দিলে সেটি আরও পরিষ্কার হবে। যদি বলি বিষাদ সিন্ধু, বিষাদ কিন্তু দেখা ছোঁয়া কিছুই করা যায় না, কিন্তু অনুভব করা যায়, বিষাদ রূপ সিন্ধু হয়। ক্রোধানল, ক্রোধ রূপ অনল, এই বিষাদ এবং ক্রোধ দুটোকেই অনুভব করা যায়, দেখা ছোঁয়া কোনোটাই কিন্তু হয় না। সুতরাং এই দুটাই হলো রূপক কর্মধারায় অন্তর্গত। মন মাঝি, মনরূপ মাঝি, এটিও একই। সুতরাং মনে রাখবে, উপমেয় ও উপমানের মধ্যে যদি অভেদ কল্পনা করা হয়, সেটি হচ্ছে রূপক কর্মধারায় সমাস। এবার আমি কিছু উদাহরণ দিব, যেমন উপমান কর্মধারায় সমাসের কিছু উদাহরণ বলছি। যদি বলি কাজল কালো, কাজলের মতো কালো, এছাড়া শঙ্খ ধবল, শঙ্খের মতন ধবল। তারপর হতে পারে যেমন যে উপমিত কর্মধারায় সমাসের যদি আমি উদাহরণ দিই, যদি বলি চরণ পদ্ম, চরণ পদ্মের ন্যায়, কথামৃত, কথা অমৃতের তুল্য, বা নরদেব, নর দেবের তুল্য, পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়, মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, এগুলি সবই হচ্ছে উপমিত কর্মধারায় সমাস। তাহলে আমরা দুটো সমাসের দুটো টিপস জানতে পারলাম। উপমান সর্বদা সত্য বস্তু হয়, সেটি হচ্ছে সত্য অবলম্বনে রচিত হয়, তার জন্য এটি উপমান কর্মধারায় হবে, যেমন তুষার শুভ্র, অরুণ রাঙ্গা। আবার উপমিত সর্বদা উপমি মানে মিথ্যা, মিথ্যা বস্তু অবলম্বনে রচিত, যদি বলি চক্ষুলতা, পুরুষ সিংহ, এগুলি সবই কিন্তু উপমিত কর্মধারায় সমাস। এই দুটো টিপস আমাদেরকে জানতে হবে। আর তিন নম্বরে যেটা রূপক কর্মধারায়, সেটাকে সংক্ষেপে আমরা মনে রাখবো, সমস্ত পদের মধ্যে পূর্বপদ দেখা ছোঁয়া না গিয়ে যদি অনুভব করা যায়, তখন সেটা হবে রূপক কর্মধারায়। যেরকম যদি বলি বিষাদ সিন্ধু, ক্রোধানল, মন মাঝি, এই সব কিছুই কিন্তু রূপক কর্মধারায় সমাসের অন্তর্গত। আজকের বিষয়টি, তিনটি কর্মধারায় সমাস নিয়ে আমি আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কর্মধারায় যে ভাগগুলো আছে সেই ভাগগুলি নিয়ে আলোচনা করব। কারোর কোনো সমস্যা থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে কমেন্ট করবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। এখানেই আমি আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।